রেজিনাল অধিকারী প্রস্তুত থাকবে। বিক্রম দাস, এরপরে প্রতিযোগী বিক্রম দাস, পরবর্তী রেজিমেন্টে রিদ্ধিমানের পরে তুহিন দাসকে প্রস্তুত থাকার জন্য পা তুললে নো বল, 12টা বলের মধ্যে কটা হলো? একটা বলেছে, 12টা বলের মধ্যে একটা। ঈশান রাজবংশী তারপরে সোহম বর্মন প্রস্তুত থাকবে। দাগ পা দেখা যাবে না, দাগের এর পাশ থেকে এরপরে অনুষ্ঠিত হবে মোমবাতি প্রজ্বলন। ছেলেদের খেলার পর মহিলা বিভাগের খেলা মোমবাতি প্রজ্বলন। সোহম বর্মন একটা করেছে। রিজু দাস প্রস্তুত থাকবে। রিজু দাস হিলামি না সপ্তম সরকার, সপ্তম সরকারের পর সোহম দাস
কি নাম? সোম দাসের পর রুদ্রজ্যোতি সাহা। সোম দাসের পর রুদ্রজ্যোতি সাহা। কটা? একটা হয়েছে। অনেক টাইম লেগে যাবে।